বার্থডেতে কি স্পেশাল কিছু রান্না করে খাওয়া যাবে আর বললাম মিন্ন মিনকুম হ্যাপি বার্থডে কি বলা যাবে যদি একটু এইখানে বলে দিতেন ভালো হতো দেখুন বার্থডে পালন করা যায়জ নেই কোনোভাবেই যাইজ নেই একেবারেই যাইজ নেই কেন জাহেজ না জানেন এই বার্থডে পালন আমরা দেখি না রসুল্লাহ সাল্লাহ আসলামের যুগ থেকে আজ পর্যন্ত কেউ বার্থডে পালন করেছে রসুল্লাহ সাল্লাম নিজে একটি কাজ করতেন সেটা হচ্ছে তিনি সোমবারের সোম পালন করতেন কিন্তু শুধু সোমবার না সোমবার তিনি বৃহস্পতিবারও রাখতেন বলতেন যে মূল কারণটা বলেছেন এটা যে এই দুই দিন আল্লাহর কাছে আমলমা পেশ করা হয় সপ্তাহে আমল আমলামা পেশ করা হয় আমি চাই আমার সোম অবস্থায় আমলমা পেশ করা হোক তো এই দিদি দিনের রসুল জিজ্ঞাসা করি এরসুল আপনি সোমবার সোমবার রোজা রাখেন কেন বলছে এই দিন আমার আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন নবী হিসেবে পাঠিয়েছেন না অনেকগুলো কারণের মধ্যে তিনি উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল জন্মটা পালন করা কিন্তু মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল সোল্লা সাল্লাহ ইসলাম তিনি যেহেতু নবী হিসেবে পাঠানো হয়েছে সেটা মূল উদ্দেশ্য ছিল এটা অন্য বর্ণায় আসছে তাহলে মূল উদ্দেশ্য সেটা একটা বিরাট মেরামতকে স্মরণ করে সেটার জন্য তিনি সেটা করেছেন এটাকে সাহাবাহেরাম কখনো সেটা পালন করেননি তাদের জন্মদিবস পালন করবে বোঝা গেছে ষোল্লাশতম যেটা খাস ছিল এটাকে কেউ আম করে দেননি ব্যাপক করে দেননি সুতরাং এটাকে ব্যাপক করা যাবে না যেহেতু স্বাভাবিক রাম কেউ কোনো দিন এই জাতীয় বার্থডে পালন করে নাই এবং তারা নিজেদের জন্মদিবস সম্পর্কে কোনো চিন্তাও করে নাই কোন দিন জন্ম করেন এটা নয় কোন দিন কাজ করেছে এটা তারা চিন্তা কম যারা জন্মে বড় হওয়া চিন্তা করেন তারা কর্মে বড় হওয়া চিন্তা করেছে আরেকটি জিনিসও আপনি এই দিন পালন করবেন এই কারণে পালন করবেন জন্মদিবস পালন করার কিছু নেই কারণ ইসলামে বলে ইসলামে জন্মদিবসটাকে আরো এই ভাষাতে বলে উলিদা উলিদাটা ফেসিভ বয়েস অ্যাক্টিভ বয়েস না আপনি জানেন যে অ্যাক্টিভ বয়েস আর ওই ভাষায় মোটেই না ওয়ালাদা আসে না নিজে নিজে জন্ম হয় না এবং আমাদের ভাষায় যে জন্মগ্রহণ করেছেন এটা একটা ভুল শব্দ বলতে হবে জন্মেছে জন্ম হয়েছে অথবা তার এই দিনটা তার জন্ম তারিখ এই এই তারিখ বলতে হবে এইভাবে কারণ জন্মগ্রহণ করেছে বা মনে হয় যেন নিজের ক্ষমতার ভিতরে আসে জন্মগ্রহণ করা কোনো মানুষের ক্ষমতার ভিতরে নাই জন্মগ্রহণ করা এটা মিথ্যা কথা বরং কখন আসবে কেউ জানে না অনেকে দুই মিনিট আগে আসতে পারে দুনিয়াতে অনেক দুই মিনিট পরে আসতে পারে হ্যাঁ এখন কেউ কাটাকাটি করে প্যাট কেটে বের করলে সেটা আলাদা কথা সেটা স্বাভাবিক না অস্বাভাবিক জিনিস সেটা কোনো ধরতব্যের ভিতরে পড়ে না কিন্তু জন্ম জন্মের যে টাইমটা জন্মের টাইমটা কেউ জানে জন্মের টাইমটা একমাত্র আল্লাহ তালা তিনি তার রেখে দিয়েছেন তার যে কয় মিনিট আগে হবে কয় মিনিট পরে হবে এবং মৃত্যুটাও তাই তাই কয় মিনিট হবে এখন তো বল কেউ মেরে ফেললাম এই টাইমে এটা এটা হিসাব আলাদা হিসাব কিন্তু স্বাভাবিক নিয়মে কখনও জন্ম মৃত্যু ওলাদা এবং হয় না উলেদা এবং মা তা মরে গেছে হয় নিজে মরে গেছে নিজে মরতে নিজেকে নিজে মেরে ফেলতে মেরে ফেলার অটোমেটিক সিস্টেম আসলে না আমি এই সময় মারা যাচ্ছি এটা না তাহলে বুঝে এই জিনিসটা নিজের হাতে নাই এটা পালন করার কি আছে আপনি নিজে ইচ্ছা করলেও সেটাতে আসতে পারবেন না যে জিনিস নিজের হাতে নাই সেই জিনিস পালন করার বল কোনো কিছু নেই এই জন্য অনেক সময় দেখা যায় কোনো কোনো রাষ্ট্র ঘোষণা করে যে য এই সহস্রাব্দের শুরুতে যা যে বাচ্চা জন্ম হবে তার এত টাকা করে তাকে পুরস্কার দেওয়া হবে বা তার ফ্যামিলিকে এত পুরস্কার দেওয়া হবে অনেকেই পাওয়ার জন্য ব্যস্ত হবে কিন্তু সবাই পায় না কিন্তু দুই একজন হতে পারে তারা হয়তো পায় কিন্তু কেউ যদি বলে যে আমার সন্তান সন্তান ঠিক এই টাইমে হবে নিয়ম মোতাবেক তাহলে হয় না কারণ তার কখন প্রসব ব্যদ না উঠবে কখন হবে কখন বের হবে এটা সে জানে না একমাত্র আল্লাহ তালাই জানেন এখন কেটে বের না করাটা কিন্তু অস্বাভাবিক জিনিস এটা আমি আগেও বলছি এটা কোনো উদ্দেশ্য নয় বা গুলি করে মেরে ফেলাটা অস্বাভাবিক এটা উদ্দেশ্য নয় জন্ম এবং মৃত্যু এইটা কারো হাতে নয় সুতরাং এটা নিয়ে কোনো দিন কেউ গর্ব করার কিছু নেই এটা নিয়ে অহংকার করার কিছু নেই বা এটা নিয়ে কোনো পালন করার কিছু নেই এরকম পালন করলে দেখবেন একজন মানুষের পরিবারের ভিতরে প্রতিদিনই একটা ইয়া হয়ে যাবে তার বংশের ভিতরে আমাদের বংশের ভিতরে ধরেন একান্নজন জন বা অন্যজন পরিবারের সন্তান আছে আমাদের বংশের ভিতরে আমরা যেন বাউন্ন জনকে যদি কোনো বাউন্ন সপ্তাহ পালন করতে থাকি তাহলে কোনো সপ্তাহ বাদ যাবে না প্রতি সপ্তাহে দেখা যাবে যে একটা না একটা জন্ম বার্থডে পড়ে গেছে এগুলি হচ্ছে ফালতু কাম এবং এগুলি ইহুদিন আসারদের প্রবর্তিত কাম ইসলাম এটা দিয়ে গুরুত্ব দেয়নি কোনো দিন আর রসুল্লাহ রসম বলেছেন মান্তা সাবাহাবি কৌমিন হোক কেউ যদি কোনো জাতির সাথে সামাজিক সুবিধান করে চলছে তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হবে দুর্ভাগ্য হতো দুর্ভাগ্য এটাই যে আমরা আলমত আলমত আল মগলুবুদায়মান গেতাবুল গালি ইবন খালদুনের নীতিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা পরাজিত শক্তি সবসময় বিজিত শক্তির অনুসরণ করে চলে আমরা এখন মুসলিমরা পরাজিত শক্তি থাকার কাফেররা যা বলে তা যেন আমাদের কাছে অমৃতের স্বাদ আমরা পাই তারা যেটা করে এটা আমাদের কাছে প্রিয় সবচেয়ে প্রিয় জিনিস মনে হয় অথচ এটা হারাম জিনিস কখনো তাদের সাথে একরকম হওয়া যাবে না সোল্লাহ সাল্লাহাম নিষেধ করেছেন আজম তোমরা অনারবদের সাথে তোমাদের সামাজিক সুবিধান করো না রসাম নিষেধ করেছেন যদি কোনো জাতির সাথে সামাজিক তাদের অন্তর্ভুক্ত হবে অমরাদের নিষেধ করেছেন তিনি বলতেন ইয়া আর আজমদের কথাবার্তার যে প্যাঁচ প্যাঁচ কথাবার্তার যে উল্টাপাল্টা কথাবার্তা এবং যে সমস্ত নরম সরে কথাবার্তা এরকম তোমরা ওদের গান বা এগুলো কোনো তোমরা অংশগ্রহণ করো না এবং জোর করে তিনি নিষেধ করতেন যে আজম তোমরা যারা ইরাকে যাচ্ছ এই আমার সাহাবিরা তোমরা কখনো এমন কাজ করবে না যেটা আজমদের সাথে তোমাদের ব্যক্তিত্ব নষ্ট হয় এরকম কোনো কিছু করবে না দুর্ভাগ্যবশত আমরা আজ আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ধর্মে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তাদের অনুসরণ করতে আমরা খুব পছন্দ করি তাদের যে কোনো জিনিস দেখলে আমার ভালো লাগে কেউ কেউ দেখবেন যে দাড়ি ফেলে দিছে মুসলাম বা কেউ রাখছে এটা হলো মজুসদের কাজ রসুল্লাহ সাল্লাহ আসলামের যোগে মজুসরা এটা করতো রসুল্লাহ সাল্লাহ আসলাম তখন বলেছিলেন বাল আমার আনি রব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন দাড়ি লম্বা করি মুসখাটো করি সেটা করবো অথচ উল্টাটা করা হয় কারণ তারা কাফেরদের অনুসরণ করে চলেছে এই কাফেরদের অনুসরণ কখনও ছিল না মুসলিমদের মধ্যে কাফের আবার মুসলিমদের অনুসরণ করতো যখন মুসলিমরা বৃত্ত শক্তি ছিল তারা জয়ী শক্তি ছিল তখন তারা মুসলিমদের অনুসরণ করতো আপনি সুলতানি আমলে দেখবেন যে হিন্দুরা পর্যন্ত লম্বা জামা পরতো মুসলিমদের মুসলিমদের লম্বা জামা পরতো এবং তারা ফার্সি শিখতো কেন যে মুসলিমদের রাজভাষা সেটা এখন আমাদের উল্টো হয়ে গেছে আমরা এখন ইউরোপিয়ানদের কালচার কথাবার্তা চালচল অনুসরণ করে চলেছি এটা অবশ্যই হারাম এই জন্য এই হলিডে বার্থডে পালন করা কখনো জায়েজ নেই এবং তাকাবল মিন্ন মিঙ্কুম এটার সাথে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে একেবারে ঈদের জিনিস এটাকে হাস্যকর জিনিস বানিয়ে ফেলা উচিত নয় এটা একটা ছিল কবুল করার জিনিস হচ্ছে আপনার আমলের জিনিস জন্ম জন্ম মৃত্যুর সাথে কবুলের কোনো সম্পর্ক নেই এই জাতীয় যারা করছে তারা হারাম কাজ করছে আপনাদের পরিবার এটা ভুলিয়ে দেবেন যে জাতীয় বার্থডে কেও আলোচনা করলে বলেন যে আল্লাহ তালা কোন দিন বার্থডে দুনিয়াতে পাঠাবে তিনি জানেন এই নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই আপনার ছেলে ভালো কোনো কাজ করেছে সেদিন আপনি ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন আপনার কোরআন হ্যাফজো করেছে ছেলে আপনি একটা গরু জব করে মানুষকে খাওয়ালেন এটা নির্ধারণ না করে টাইম যে প্রতি বছর এটা নয় মানে আপনি একটা ভালো কাজ করেছে আপনার ছেলে ধরেন হাদিস একশো হাদিস মুখস্থ করেছে আপনি বলেন যে ঠিক আছে এই উপলক্ষে তোমাকে আমি হোটেলে নিয়ে খাইয়ে দিলাম এটা তাকে তাকে হাফ হাফজা হয় এটা কোনো সবের আশা করি করা হচ্ছে না এবং এটা কোনো তাকে শুধুমাত্র তাকেই নিয়ম বানিয়ে ফেলা হচ্ছে না শুধুমাত্র তাকে একটা ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে এই উৎসাহ দেওয়া যায় কিন্তু যে জিনিস আপনার নয় জন্ম আপনার হাতে নয় মৃত্যু আপনার হাতে নয় বার্ষিকী পালন করবে কী জন্য এটা কী জন্য বার্ষিকী পালন করা হবে এটা হারাম এটা কখনো করা যাবে না এর থেকে আমরা পরিবারকে বাঁচাতে হবে যেটা কখনো আমরা করবো না এর থেকে দূরে থাকবো ভিন্ন ভিন্ন জিনিস তাদেরকে দিবেন যে কেউ যদি কোনো শেখ মুহম্মদিন আবদুল্লাহাব রহমুল্লাহর কৃতাবতাহিত মুখস্থ করতে পারে তাকে আমি এত টাকা দেবো এটা বলতে পারেন অথবা তাকে আমি হোটেলে নিয়ে খাইয়ে দেবো অথবা তাকে চাইনিজ খাওয়াবো দেখবেন যে আপনার ছেলেরাও আগ্রহী হবে এইগুলি করতে পারেন অথবা বলতে পারেন যে কেউ মেসকাতুল মাসাবি মুখস্থ করলে তারা আমি কাজটা করবো এটা বলতে পারেন অথবা বলেন যে কোনো একটা মতন মুখস্থের কথা বলতে পারেন এটা না করে আমরা দুর্ভাগ্যবশত আমরা হয়ে গেছি এখন ইউরোপিয়ানদের গোমূত্র বক্ষক তারা যা পান দুনিয়া ছেড়ে দেয় আমরা সেটা বক্ষণ করে বলছি এটা হারাম এটা করা যাবে না এর থেকে দূরে থাকতে হবে আশা করি বিষয়টি বুঝছেন